সকালবেলা ঘুম থেকে উঠে কে বক বক করতে পারো? আমি কিন্তু পারি না, তোমরা যদি কেউ পারো তাহলে আমাকে জানিও। তো ঘুম থেকে উঠে মুখটা দেখো বাচ্চাদের মতন গম্ভীর করে রান্নাঘরে চলে এসেছি, একদম নাইট ড্রেস চেঞ্জ করিনি। তো নাইট ড্রেস চেঞ্জ করার আগে বাসি কাজ আমি কিছু করে নেবো, কারণ রাঁধুনি তো আসেনি, তোমরা জানো পাক্কা তিন দিন ফাঁকে দিল। তো চলো, কিছু বাসন ছিল যেগুলো রাত্রেবেলা আমি গুছিয়ে রেখে যাইনি সেগুলো আমি গামলায় এখন তুলে দিলাম। আর এখন ভাতটা ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে যাবো, তার জন্যে ভাতের হাঁড়িটা ধুয়ে আমি ঘুমানে বসিয়ে দিলাম। তো কিছুটা কাজ এগিয়ে রেখে তারপরে আমি ফ্রেশ হতে যাব, তারপরে এসে রান্না শুরু করব। রাঁধুনি হয়ে গেছি পাক্কা তিন দিনের জন্য, আমি পাক্কা রাঁধুনি। তো চলো বন্ধুরা, আমি গ্যাসটা সুন্দর করে তো মুছে নিলাম, ওভেন তারপরে স্ল্যাবটা সিঙ্কটা পুরোটা পরিষ্কার করে চকচকে করে তারপরে আমি কাজগুলো করেছি। সকালবেলা বাসি কাজ করার সময় না সত্যি মনটা খুব ব্যস্তই থাকে যে কতক্ষণে আমি এই কাজগুলো কমপ্লিট করে মেন কাজে যাব। তো চলো বন্ধুরা, সকালবেলা আমি একটু হেলথ ড্রিঙ্ক নিয়ে নেবো, যেটা হচ্ছে তোমরা জানো লেবু দিয়ে উষ্ণ গরম জল সঙ্গে একটু মধু। তো লেবুটা আমি হাত দিয়ে না রসটা বার করে নিয়েছি একদম পারফেক্টভাবে। যদি সকালবেলা এই লেবু জলটা খাওয়া হয় সঙ্গে মধু দিয়ে, বা লেবু না থাকলেও মধু দিয়ে উষ্ণ গরম জলের মধ্যে খাওয়া হয়, তাহলে দেখবে তোমার এনার্জিটা তুমি অন্যরকম ফিল করতে পারছো। খেতে খেতে না একটা আওয়াজ পেলাম, সে আওয়াজটা কোথায় হলো? তো আমি একটু বাইরে গিয়ে একটু উঁকি মেরে এলাম চারিদিকটা, যে ঠিক আওয়াজটা কোথায় পাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এবার এই চুলগুলো উপরে ভালো করে আঁচড়ে উপরে পুরো বেঁধে পুরো একদম ঝুটুলি বেঁধে আসব, আর এই ড্রেসটা চেঞ্জ করে আমি চলে আসব। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমি ফাইনালে চলে আসছি। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমার সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো আর খুশিতে আছো। আমিও ভালো আছি, আমিও সুস্থ আছি, আমিও খুশিতে আছি। তো চলো আমি রান্না শুরু করে দিই, তা না হলে দশটা বেজে যাবে, দশটা নটা বাজে এখন, দশটা আমার হাজব্যান্ড তা দিয়ে দেবে অফিসে যাওয়ার জন্য, আমি পুরো হাঁপিয়ে যাবো আর পুরো পিষে যাবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি রান্না ঝটপট করে করে বের করেছি কী কী মাছ আছে, সবজিতে কী আছে সেটা দেখতে হবে, বুঝেছো? ভাত আর ডাল আমি বসিয়ে দিয়েছি, এখন সবজি বার করবো। কী সবজি আছে? আটা মাখানো লাগবে না, এই তিনটে তিন পিস গোল্লা পাকানো আছে, এই তিন পিস দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, ব্যাস। এই কালকে তিন পিস তিনটি গোল্লা রয়েছে, হাজব্যান্ডকে দিয়ে দেবো বানিয়ে, নাহলে দেরি হয়ে যাবে। নটা বেজে গেছে মানে বুঝতে পারছো, মানে কোনো গল্প হবে না এখন আর, মানে ট্রেন যে কত দ্রুত চলবে সেটা এখন আমি বলতে পারছি না। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কী রান্না হবে, সবজি কী আছে, কোন সবজির সঙ্গে কোন মাছটা যাবে, এই যে যেটা আইডিয়া করাটা, এটা আমাদের মতো হাউস ওয়াইফদের একটা টাফ ব্যাপার। মানে কেউ বলছে না যে আমাকে আজকে এই দিয়ে রান্না করে দাও, আমাকে ওই দিয়ে রান্না করে দাও, আমাদের নিজেদের মতন করতে হচ্ছে, এটা আমার কাছে অনেকটাই টাফ। তো চলো, আমার সব প্রস্তুত গুছিয়ে নিতে তো হবেই। তো আমি ভাত হয়ে নেমে গেছে। আচ্ছা, বিয়ের পরে প্রথম প্রথম এই ভাতের মার করার ব্যাপারটা, এটা কতজন আছো যারা প্রথম প্রথম ভয় পেতে ভাতের মার কাটতে? আমি কিন্তু ভয় পেতাম, গরমে স্যাক খেয়েছি বহুবার। তো এখন শিখে গেছি, এখন আমি শিখে গেছি, শিখে তো সব কিছুই নিতে হয়। তো চলো বন্ধুরা, জিরে শুকুলঙ্কা ফোড়ন দিয়ে পেঁপেটা দেওয়ার পরে, একটু দাস নরম হওয়ার পরে, পেঁয়াজটা দিয়েছি ভাজা ভাজা হওয়ার পরে, আমি দিয়ে দিয়েছি ডাল সম্বরা, হয়ে গেছে আমার পেঁপে দিয়ে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো চলো, আজকে এত গরম দিয়েছে না, গরমে মানে ঘেমে তো গেছি, গামছা দিয়ে মুখটা একটু মুছতে গেছি, তাড়াহুড়ো করে মুছেছি, এখান দিয়ে মনে হচ্ছে কি চলে যাচ্ছে এখন। আর হাতে তো লঙ্কা, শুকনো লঙ্কা আরও জ্বালা করবে এই গরমের সময়, আবার লঙ্কার জ্বালা কেমন জ্বালা হবে বল দেখি। এটা সকালবেলাটা রান্নাঘরে আসলে পরে অন্য কোনো দিকে আর তাকানোর সময় নেই, অন্য কোনো দিকে যা হচ্ছে করতে থাকুক, রান্না করে নিই, আমার অফিস আছে। চলো, রান্না করার সময় হাজব্যান্ড যদি রান্নাঘরে ঘুরঘুর ঘুরঘুর করে, ভাবো দেখি রান্না করার এনার্জিটা বেড়ে যায় নাকি রান্না করার স্পিডটা কমে যায়। তো চলো বন্ধুরা, দেখো উচ্ছেটা আমি আজকে একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি। আজকে উচ্ছের দিয়ে মাছের ঝোল রান্না করবো আমি নতুন প্রসেসে একদম। তো ফোড়ন দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, উচ্ছেটা নামাবো, তখনও উচ্ছেটার সবুজ সবুজ ভাবটা থেকে যাবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর এভাবে রান্না করলে টেস্টটাও ভালো থাকে, তিতো কম লাগে।
তো কোথায় শেষ করেছি জানি না। হাজব্যান্ড খেয়ে দেওয়া বেশি বেরিয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, তিনটে রুটির আটার গোল্লা ছিল, দুটো রুটি বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর একটা রুটি হটপটে পড়ে রয়েছে, ওই একটা রুটিতে আমাদের কিছু হবে না। আমার আর আমার ভাইয়ের জন্য এখন একটা বানাবো একটা টিফিন, কারণ আমার খিদে পেয়ে গেছে জোর। তো চলো পেঁপে তরকারি রান্না করে তোমাদের দেখানি। বাটা মাছ দিয়ে পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি। তো চলো তার আগে এই কাজটা করে নিই, তারপর টিফিন বানাবো, তারপর তোমাদেরকে ফাইনালি তোমরা দেখে দেবো। তো চলো তো গরম, আর এই গরমের সময় যদি এত এত কাজ করতে হয়, আর যদি এতে কাজ এদিক ওদিক হয়ে যায়, তো বলো দেখি মেজাজটা কেমন গরম হয়। তোমাদের কি কারোর গরম হয়? আমার কিন্তু মেজাজটা হেভি গরম হয়ে যায়। তো চলো চটপট করে টিফিন বানাবো, কী টিফিনটা বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো চলো দুর্দান্ত একটা ব্রেকফাস্ট বানানোর জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকলে তবে তোমরা দেখতে পাবে। তো চলো, এই প্যাকেটে অল্প দুধ ছিল, তো সেজন্য আমার নতুন প্যাকেট থেকে দুধ নিতে হচ্ছে, এই দুধটা আমি দিলাম। এরপর আমি এক এক করে উপকরণগুলো দেবো আর তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো। কাটলাম অল্প একটু পেঁয়াজ, পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটা দুটো লঙ্কা ভালো করে চাকু দিয়ে কুচো কুচো করে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এটা হচ্ছে আটা। তো কী কী দিলাম? পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, আটা দিচ্ছি। এরপরে দেবো আমি ডিম, ডিম ভেঙে একটা ডিম ফাটিয়ে দেবো, তারপরে লবণ দেবো। তো চলো তোমার দেখতে থাকো আমি কীভাবে টিফিনটা বানিয়ে নিই। তো চলো দেবো লবণ। লবণটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে আটাটা দুধের সঙ্গে চটকে চটকিয়ে মিশানোর চেষ্টা করছি। দেখো চলো আমি কী বানিয়েছি তোমার দেখাই একটু। দেখো আমি যখন মাখিয়েছিলাম তখন দেখতে খারাপ লাগছিলো, কিন্তু খেতে অসাধারণ লাগে। একটা সাধারণ খাবার খেতে অসাধারণ লাগে। তো চলো এটাকে আমি বানিয়ে ফেলি। আমার এই যে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমার কাছে না রিফাইন তেলটা অ্যাভেলেবেল ছিল না, তো আমি সরিষার তেল ব্যবহার করেছি। তোমরা যে যা খুশি তেল ব্যবহার করতে পারো। তো দেখো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফ্রাই প্যানের হাতলটা ধরেই চারিদিকটা ছড়ানোর চেষ্টা করেছি, এবং এক সাইডে মাঝখানটা একটু মোটা হয়ে যেতে পারে বা মোটা হয়ে যায়, তো খুন্তার সাহায্য করতে পারো, বা এইভাবে কাপ করে 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 সব দিকে সমানভাবে এটাকে মিশিয়ে দিতে পারো, মানে সমান করে নিতে পারো। তো একদিকটা এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু লো ফ্লেমেই করেছি, লো ফ্লেমে করে নিচেরটা একটু গরম হয়ে যাওয়ার পরে, মানে একটু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি উল্টে দিয়েছিলাম। তো এই যে একটু পোড়া পোড়া হলেও খেতে ভালো লাগে, কিন্তু তোমরা কিন্তু যদি করে খেয়ে না থাকো তোমরা ট্রাই করতে পারো, জাস্ট তো অসাধারণ খেতে লাগে। সস দিয়ে আমি কোনোদিন খাইনি, আমি এবারই সস দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো চলো এই হচ্ছে আমার ভাইয়ের জন্যে যেটা বানিয়েছি, ওটা রেখে দেবো, ও পরে খেয়ে নেবে আর কি। এই যে আমি একটু সস দিয়ে নিয়েছি, এটা সস ছাড়াও খাওয়া যায়, খেতে ভালো লাগে। আমি জাস্ট একটু সস দিয়ে নিলাম, কারণ প্রথমবার খাবো আর কি সস দিয়ে। তো চলো আমার টিফিন তো বানানো হয়ে গেছে, ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে আমি এই কাজটা করে নিই, ওভেনটা একটু পরিষ্কার করে নিই। ভাইয়ের টিফিনটা বানিয়ে রেখে দিলাম, ভাই এখনও ঘুমোচ্ছে, ও নিচে এলে হচ্ছে একটু গরম করে দিয়ে ওকে দিয়ে দেবো। অবশ্য গরম থাকবে, ও উঠে যাবে একটু পরেই, গরম থাকবে, ওই আর গরম করতে লাগবে না। আর আমি এটা পরিষ্কার করে নিই, কারণ বাসন মাজা দিদি এখনই চলে আসবে, তো আমি এটা পরিষ্কার করে রান্নাঘরটা একদম করে গুছিয়ে নিই। তো চলো তারপরে আরাম করে বসে বসে খেতে পারবো। কাজ যদি থাকে একদম মানে ঘাড়ে চেপে, তাহলে আর আরাম করে আর খাওয়া যায় না, বসাও যায় না, তাই না? তো চলো আমি এই কাজটা করে নিই।
রান্না করতে আসলে এই যে একবার রান্না করার আগে পরিষ্কার করতে হবে, আবার রান্না করার পরে পরিষ্কার করতে হবে। তো এই কাজ করতে করতে অর্ধেকটা সময় এখানেই কেটে যায়। আর আমি এই সিঙ্কটাকে যে কতবার পরিষ্কার করি, দিনে 3-4 বার করা হয়ে যায়। স্নান করার আগে একবার করবো বেবির বাসন মাজার সময়, আবার এই রান্না করার সময় যদি হয়, তা না হলে আবার সেই দিদি চলে যাবে, কাজের দিদি, বাসন মাজার দিদি বাসন নিয়ে চলে যায়, তখন সেটাকে করে নিই। আবার সন্ধ্যাবেলাতে করি, মোটামুটি 3-4 বার করা তো হয়েই যায়। তারপরেও না যা তাই, বুঝেছ? এদিকে আমার বেবিকে এখনো খাওয়াতে পারিনি, খাওয়াতে গেছি 2 চামচ মাত্র দিয়েছি মুখে, ব্যাস। ও বাবু কি করেছে, আমার কোলর থেকে নেমে গিয়ে নিচে মানে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে বালিশে মাথা দিয়ে, বোঝো? এখন ওকে খাওয়াতে যাবো একটু, না আমি টিফিন করবো। তো আমি ব্রেকফাস্টে নিয়ে এখন একটু বসবো, তো তারপরে ওকেও ট্রাই করবো, মানে ওকে খাওয়াবো আর আমিও খাবো, দুটো কাজ একসঙ্গে করবো। এদিকে সস থেকে দারুণ একটা স্মেল আসছে, বুঝেছো? আর এই খাবারটা থেকে কতক্ষণে মনে হচ্ছে হাত দিয়ে ওই টিফিনটাকে খাবো। প্রথমত খিদে পেয়েছে, দ্বিতীয়ত খাবারটা সামনে রয়েছে, বুঝতে পারছো? কাজের স্পিডটা এমনি বেড়ে যাবে। তো কতক্ষণে আমি এই খাবারটা খাবো? নকশি কাঁথা, পানের বাটা, কাজ করতে করতে কষ্ট হয়ে গেলে গান ধরবে, বুঝলে? তাহলে দেখবে কাজের কাজ করতে কষ্ট হবে না। কখন কাজ করা হয়ে গেছে গানের তালে তালে থাকলে। তো চলো, একদিকে আমার টিফিন নিয়ে যাব, আর একদিকে আমার বেবির খাবারটা একটু হালকা গরম পড়েছি, ওকে একবার ট্রাই করে দেখি, যদি খেতে পারে। 12টা বেড়ে বেজে গেছে, ওকে খাইয়ে দিলে কী হবে পক্ষে বলো তো, ঘুম থেকে উঠে একটু মুড ফ্রেশ থাকবে। তো চলো দুটো কাজ একসঙ্গে করবো, করে ফিরে আসি। তোমরা কিন্তু সঙ্গে থাকো, কোথাও যাবে না কিন্তু। তো চলো, কেউ কথা রাখেনি, কেউ তো কথা রাখেনি, কেউ কথা রাখে না। অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম, এখন খেয়ে দিয়ে পুজো করে, পুজো করে খেয়ে দিয়ে বেবিকে খাইয়ে একটু বিছানায় আসলাম, বুঝেছ? জানলা সমস্ত জানলাগুলো সব বন্ধ করা, বন্ধ করা, আর ঘরে সিজালে একটু বসেছি। আজকে চুলটা পুরো ভিজিয়েছি, আর চুলটা এখনো ভিজে রয়েছে। ফ্রিজ বন্ধ করে দিয়ে আসছি, 2 ঘন্টা পরে ফ্রিজের মিস্ত্রি আসবে। ফ্রিজ থেকে না আমাদের জল পড়ছে, বুঝছো? অনেকদিন ধরে জল পড়ছে, হাজব্যান্ডকে বলছি কিন্তু মিস্ত্রি সময় হচ্ছে না বলে আসা হচ্ছে না। হাজব্যান্ড ফোন করে বললো যে ফ্রিজটা অফ করে রাখো, 2 ঘন্টা পরে যাবে, মানে একটু দাদা আসবে, মাইকেল নাম আর কি, মাইকেলটা আসবে। তো ফ্রিজটা অফ করে দিয়ে এই ব্যস্ত বসলাম, এই এখন একটু রেস্টের সময়। এখন বাজে 4:30, ওই 4টের আগে চলে আসছিলাম, তো এখন একটু রেস্ট। এখন হয়তো এডিটিং করতে বসবো, আর বেবিকে ঘুম পড়াবো, বেবি কোথায় ঘুমাবে বলে মনে হচ্ছে না। তো এখন একটু সময়, এখন আর গড়াগড়ি করবো না, কারণ টান টান হলেই ঘুম পেয়ে যাবে। তো এখন এডিটিং করতে বসবো। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে আর সন্ধ্যাবেলাতে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আমি আসবো বলেছিলাম কিন্তু আমার আশা হয়নি। তো আজকে ভিডিওটি এডিটিং করেছি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে, হ্যাঁ, তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে মানিয়ে নিও আর কি, নিজের মনে করে। তো চলো বন্ধুরা, এই যে আমগুলো দেখছো, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই সুন্দর। আমার হাজব্যান্ডের এক এজেন্ট মমতা দিদি নামেই আমি জানি, তো আমি যতবারই আমার বিয়ের পরে এসেছি প্রত্যেক বছরই আমগুলো আমাদের দিয়েছে। আমাদের সেই সাহেব দাদা আসছেন এখন, 9:00 বাজে, সবাইকে সবাই দেখবে, দুনিয়ার লোক দেখবে আপনাকে, আপনি লেট করে আসছেন। আর কত নিমন্ত্রণ করে করে আজকে আসছেন আর লেট করে। আমার ভার এতটা আজকে নিয়ে নিয়ে বইতে বইতে কতবার পড়ে যাচ্ছে, নিয়ে আসছি আর চুপ করেন তো। আমরা বুঝে বুঝে রাখা হয়েছে।